প্রসাদ বিতরণ থাকিব। আর এই মুহূর্তে আমি আন এটা প্রসঙ্গলে আহিছো, যেহেতু বাতরির আরম্ভণিতে আমি কৈ আছো যে মোগলক লৈ এক বিতর্কৰ সৃষ্টি হৈছে, আর এই মুহূর্তে আমি কৈছো যে কংগ্রেসের সাংসদ আব্দুল খালেকে সংবাদ মেলৰ আয়োজন কৰিছে, আর এই সংবাদ মেলত তেওঁ হয়তো এই সন্দৰ্ভত জনাব। মোগলক লৈ কৰা মন্তব্যৰ পিছতে এতিয়া বিতর্কৰ মাজত সোমাই পৰিছে আব্দুল খালেক, বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য কৰিছে আর তার প্রত্যুত্তর বা তার উত্তর আব্দুল খালেকে দিছে। পোনপটীয়া সম্প্রচার। যাক কৌমি মাদ্রাসা বলে কোয়া হয় সেইবোৰ বন্ধ করার ভয়ানক ষড়যন্ত্র রচিছে। আর আজি কাবাইতারি মাদ্রাসা যে বুলডোজার চলোৱা হল সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ। মই রাজ্য সরকারক প্রত্যাহ্বান জানাইছো, কারণ কাবাইতারি যত অবস্থিত, কাবাইতারি কোনো নগর অঞ্চল নহয়, গ্রাম্যাঞ্চল। আজি অসমৰ কিমান গাঁৱত অসম আর্হিরে হোক বা আর সি সি হোক বিল্ডিং বনাবলে, ঘর বনাবলে কিমান মানুষে সরকারি অনুমতি লৈছে মই প্রত্যাহ্বান জানাইছো। যদি মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতত কোনো তথ্য আছে সেই তথ্য প্রকাশ করক 24 ঘণ্টাৰ ভিতর, যে কিমান মানুষে গ্রামাঞ্চলের কিমান মানুষে পকী ঘর বনাবলে পঞ্চায়েত হোক অথবা জিলা প্রশাসন হোক তেওঁলোকৰ অনুমতি লৈছে। মোৰ যিমান দূৰ মই জানো অনুমতি লোৱাৰ ব্যৱস্থাই নাই। মাজতে পঞ্চায়ত মন্ত্ৰী ৰঞ্জিত দাস ডাঙৰীয়াই এই কথা চিন্তা কৰিছে, কিন্তু মুখ্যমন্ত্ৰী মহোদয় ৰঞ্জিত দাস ডাঙৰীয়াক ধমকি দি সেই কাম বন্ধ কৰিছে। য'ত কোনো অনুমতি পাৰ্মিশ্যন লোৱাৰ ব্যৱস্থাই নাই তেনে ক্ষেত্রত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশত জিলা প্রশাসনে যে অন্যায়ভাবে কাবাইতারি মাদ্রাসা বুলডোজার চলাই ধ্বংস করলে আমি তার দুর্ঘর বিরোধিতা করছো। আর কাক কম, কারণ এটা আমার কেন্দ্র যখন সরকার আছে সেই সরকারখনক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে কাম করে আছে তেনেকুৱা ধরনের কামে বিচারে। কিন্তু তথাপিও মই বিজেপির সকল বেয়া বলে নকও, ডক্টর মুরলী মনোহর যোশী ডাঙরিয়া যেতিয়া মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, আজিকালি শিক্ষামন্ত্রী, যেতিয়া মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী আসিলে তেতিয়া মাদ্রাসার আধুনিকরণের উপর জোর দিছিল। উত্তর প্রদেশত যোগী আদিত্যনাথক সকলে বুলডোজার বাবা বলে কয়, কিন্তু সেই যোগী আদিত্যনাথেও মাদ্রাসার আধুনিকরণের উপর গুরুত্ব দিছে, মাদ্রাসাত সাধারণ শিক্ষা প্রদানত গুরুত্ব দিছে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেনেকে নতুন মুসলমান কালা পাহাড়ে কামাখ্যা মন্দির ধ্বংস করেছিলেন একদরে নতুন বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অধিক বিজেপি অধিক আর এস এস দেখাবলে যোগী আদিত্যনাথক চেয়ার পেলাইছে আর কৌমি মাদ্রাসা সমূহ ধ্বংসর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। আর কাবাইতারি মাদ্রাসাত বুলডোজার চলাটো সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ বলে মই ভাবো। মূল কথা এইখানে, আপনার কিনা থাকলে মই উত্তর দিব। এইটো অন্যায়, যেটা কাবাইতারি মাদ্রাসা ধ্বংস করলে এই অন্যায়, আর সেই অন্যায়ের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক রাইজে প্রতিবাদ করা উচিত বলে মই ভাবো এই অন্যায়ের বিরুদ্ধে। কারণ কিছুদিন ধরে জেহাদি প্রসঙ্গ অনা হয়েছে, আমি সদায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার কঠোর হবই লাগিব। আজি যদি মাদ্রাসাত কোনোবা সন্ত্রাসবাদী আছে সেই সন্ত্রাসবাদী করায়ত্ব করব লাগবে, কঠোরের পর কঠোরতম শাস্তিও দিব লাগবে। কিন্তু তার মানে এইটো নহয় যে রাইজর দান বরঙণীরে গড়ি তোলা মাদ্রাসা, রাইজর দান বরঙণীরে গড়ি তোলা মাদ্রাসা বুলডোজার চলাই ধ্বংস করব। ভারতের সংবিধানের সংখ্যালঘু সকলক কিছু অধিকার দিছে, সেই অধিকারক হিমন্ত বিশ্ব শর্মা সরকারে ভঙ্গ করেছে, আর সেই কারণে আমি এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের এই স্বেচ্ছাচারিতাক আমি দুর্ঘর গরিহণা দিছি, দুর্ঘর বিরোধিতা করছি।
মই কেতিয়াবা জানো নিজকে মুগল বুলি দাবী কৰিছো মই এই প্ৰসংগত কথা কওঁতে মই অতি স্পষ্টকে মই কৈছো যে মই নিজকে কেতিয়াও মুগলৰ বংশধৰ বুলি দাবী নকৰো আজমল ডাঙৰিয়া আমাৰ কয় কিছুমান শুনি মুছলমান আজমল ডাঙৰিয়া হয়তো মোৰ গোটেইখিনি চোৱা নাই তেওঁ কোনোবা চামচাই তেওঁক ৰিপৰ্ট কৰিলে তাৰ ওপৰত তেখেতে প্ৰতিক্ৰিয়া দিলে মই নিজক প্ৰথম দিনাই কৃষ্ণ বৰ্ণৰ বুলি কৈছো আৰু কেতিয়াও মোগলৰ বংশধৰ নহয় বুলি কৈছো তেখেতে অৱশ্যে মোতকৈ কিমান ওখ মোক চাপৰ বুলিও কৈছে এটা বদৰুদ্দিন ডাঙৰীয়া আৰু মই একেলগে থিয় হ'লে বুজা যাব যে তেখেত মোক মোতকৈ কেই ইঞ্চি ওখ সেই কথা বুজা যাব তদুপৰি আমাৰ এগৰাকী সতীৰ্থ বিধায়কগিনৰ সতীৰ্থ শ্বেৰমান আলী ডাঙৰীয়াই কিছুদিন পূৰ্বে আজমল ডাঙৰীয়াৰ প্ৰসংগত কৈছিলে মৌলানাৰ কলংক তেতিয়া মই এই কথা বুজি পোৱা নাছিলোঁ যে আজমল ডাঙৰীয়ালৈ কেনেকৈ মৌলানাৰ কলংক হ'ল এই কথা এতিয়াহে মই বুজিবলৈ ধৰিছোঁ যে শ্বেৰমান আলীয়েনো কি কাৰণত আজমল ডাঙৰীয়াক মৌলানাৰ কলংক বুলি কৈছিলে সেই কথা মই এতিয়াহে বুজিবলৈ চেষ্টা কৰিছোঁ তদুপৰি আৰু এটা কথা মন কৰিব আজি আজমল ডাঙৰীয়াই কাৰ লগত সুৰ মিলাইছে হিমন্ত বিশ্ব শৰ্মা পীযুষ হাজৰিকা দিগন্ত কলিতা পবিত্ৰ মাৰ্গেৰিটা এইসকলৰ লগতহে সুৰ মিলাইছে গতিকে আজমল ডাঙৰীয়া কাৰ পক্ষৰ অৱস্থান গ্ৰহণ কৰিছে সেই কথা বুজাই বুজিব আৰু আজমল ডাঙৰীয়া আজি মাদ্ৰাছা বিৰুদ্ধে যি চৰকাৰে যি ষড়যন্ত্ৰ কৰিছে মই জনাত জমিয়ত উলেমাৰ মাদ্ৰাছাসমূহক নিয়ন্ত্ৰণ কৰে তঞ্জিম বৰ্ডৰ জৰিয়তে আজি এই কাৰ্যৰ বিৰুদ্ধে প্ৰথমতে মাদ্ৰাছা উচ্ছেদৰ সন্দৰ্ভত তেওঁ সংবাদমেলত জনালে সেয়া হয়তো তেওঁৰ উদ্দেশ্য আছিল যে কাটাৰবাৰী যিখন মাদ্ৰাছা আজি উচ্ছেদ কৰা হৈছে তাকে লৈ এই সংবাদমেলৰ আয়োজন কৰিছিল কিন্তু সাংবাদিকে সোধা প্ৰশ্নৰ উত্তৰ কাৰণ যিহেতু বিতৰ্কৰ মাজত ইতিমধ্যে আব্দুল খালেক সোমাই পৰিছে গতিকে সেই বিতৰ্কৰ মাজত সোমাই পৰাৰ পিছতে বিভিন্নজনে বিভিন্ন মত দিছে শাসকীয় পক্ষৰ পৰা বিভিন্ন মত অহাটো স্বাভাৱিক কিন্তু ইফালে দেখিবলৈ পোৱা গৈছে এ আই ডি এফৰ পৰাও বদৰুদ্দিন আজমলে এ আই ডি প্ৰধান বদৰুদ্দিন আজমলে আজি কেনেধৰণে কটাক্ষ কৰিছে আৰু তাৰোপৰি শ্বেৰমান আলীয়ে কি কি কৈছে সেই সন্দৰ্ভত সাংবাদিকে সোধা প্ৰশ্নৰ উত্তৰত তেওঁ এয়া উত্তৰ দি আছে এই সংবাদমেলখনত খবৰ আৰু